হঠাৎ করে অতর্কিতভাবে আমার বাসায় হামলা হয়েছে। আপনারা জানেন আগামী 31 জানুয়ারি গৌরনদী পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফ, সে বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান খান মুকুল এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়ার নেতৃত্বে আমাদের গৌরনদী পৌরসভা এবং উপজেলা বিএনপির সমস্ত নেতাকর্মীরা আমার সঙ্গে দেখা করতে আসছে নির্বাচনের বিষয়ে তাদের কী পরামর্শ সেই পরামর্শ নেওয়ার জন্য। আমি তাদের সকলকে পরামর্শ দিচ্ছিলাম এবং তাদেরকে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করেছি, তারা মধ্যাহ্নভোজ করে আবার চলে যাবে। এরকম পরিস্থিতি হঠাৎ করে অতর্কিতভাবে আমার বাসায় হামলা হয়েছে এবং সমস্ত চেয়ার টেবিল এলোমেলো করা হয়েছে। আমরা নিজেরা কাউকেই চিনি না, আমিও চিনি না, যারা গৌরনদী থেকে আসছে তারাও কাউকে চেনে না। তবে এই মহল্লার যার কারো কারো কাছ থেকে আমরা শুনেছি এরা সব সরকারি দলের ছাত্র যুব সমর্থকদের একটা অংশ, সবাই না একটা অংশ। এর মধ্যে দুইজন একটু আহত হয়েছে শুনলাম। আমি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ গৌরনদীর সাবেক এমপি থাকা সত্ত্বেও গৌরনদীতে আমি কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা আমাকে করতে দেওয়া হয় না। আমি কোনো রাজনৈতিক তৎপরতা অনেকদিন থেকে করি, এমনকি আমার বিভিন্ন সময় যে সামাজিক দাওয়াতে যাব সেখানেও যেতে পারি না। জাতীয় নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, আপনারা জানেন আমার উপরে তখন কী পরিমাণ নির্যাতন হয়েছে। আপনারা গণমাধ্যম সহযোগিতা না করলে আমি জানি না যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারতাম কি না। আপনারা বরিশালের গণমাধ্যম এবং ঢাকার গণমাধ্যম সকলে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই এই মুহূর্ত পর্যন্ত আমি এইটুকুই জানি, বাকিটা আমি পরে আর একটু ভালো করে বুঝে আপনাদেরকে বলতে পারবো। আমি যেটা মনে করি, যে কারণে আমি গৌরনদী আগুলঝরায় যেতে পারিনি, আমাকে রাজনৈতিক তৎপরতা করতে দেওয়া হয় না, বরিশাল শহরেও যে এই সামান্য সামাজিক তৎপরতা আমি করি এটা তারা চায় না। যারা গৌরনদীতে আমার উপরে এই ধরনের আক্রমণ করে তাদেরই মনোনীত, তাদেরই নিয়োজিত লোকজনরাই এর কাজ করেছে। আমি এখানে আসছি যে এখানে আপনার নিউজটা ছিল এরকম যে এখানে মারামারি হচ্ছে, মারামারি সংবাদে আসছি। মারামারি সংবাদে আসলে দেখলাম আসলে কোনো মারামারি হচ্ছে না, এরকম সবাই স্বাভাবিক। এখানে আসছি, এই বাসায় আসছি, এখানে আমাদের এই গৌরনদীর সাবেক বিএনপির এক এমপি থাকে, ওনার বাসায় এখানে এই ঝামেলায়। আমরা এখন সিনিয়র স্যারদের সাথে কথা বলে বাকি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, আর কোনো ঝামেলা নেই।